ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড গাইডলাইন্স অ্যান্ড গাইডলাইন্স চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি হাই স্কুল ট্যাট পরীক্ষার্থীদের জন্য আজ অনেক ইম্পর্টেন্ট একটি টপিক নিয়ে আলোচনা করতে এসেছি টপিকটি হল আধুনিক যুগের কথা সাহিত্যে আশাপূর্ণা দেবী তো ফ্রেন্ডস আমি প্রথমে আশাপূর্ণা দেবী সম্পর্কে আলোচনা করছি তারপর কয়েকটি কোয়েশন নিয়ে আলোচনা করব ফলো করবেন সাবস্ক্রাইব করবেন ভিডিওটি পুরো দেখবেন তাতে আপনাদের অনেক হেল্প হবে তো ফ্রেন্ডস আমি আশাপূর্ণা দেবী সম্পর্কে বলছি আশাপূর্ণা দেবী উনিশশো থেকে উনিশশো পঁচানব্বই এর প্রথম শ্রেণীর সাহিত্য প্রতিভা নিয়ে আবির্ভূত হয়েছিলেন এবং অসাধারণ শিল্প প্রতিবাদ দ্বারা বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছিলেন জনপ্রিয়তায় তিনি যে কোনো শ্রেষ্ঠ সাহিত্যিকদের তুলনায় কম ছিলেন তা নয় বিশেষ করে নারীদের সমস্যা সংকট বেদনা চিত্রণের দ্বারা তিনি সর্বশ্রেষ্ঠ পাঠকদের বিশেষ করে পাঠিকাদের অন্তরকে নিবিড়ভাবে স্পর্শ করেছিলেন তার সৃষ্টি সাধনার জন্য তিনি সম্মানিত হয়েছিলেন অনেকবার লীলা পুরস্কার ভুবনমোহিনী স্বর্ণপ্রদক রবীন্দ্র পুরস্কার জ্ঞানপীঠ পুরস্কার পদ্মশ্রী ইত্যাদি অজস্র সম্মান ও পুরস্কার তিনি লাভ করেছিলেন আশাপূর্ণা দেবী প্রায় বই লিখেছিলেন বিপুল সংখ্যক গ্রন্থ তিনি রচনা করেছেন এবং তার প্রত্যেকটি ছিল তার নিজস্ব অভিজ্ঞতার আশাপূর্ণাদেবীর সাহিত্য নারী জীবন আন্তরিকতার চিত্রিত হয়েছে রোমান্টিক বা প্রেম বিব্বল নারী নয় পরিবারের সাধারণ মেয়েরা তার জীবন যন্ত্রণার চিত্ত দাহ পারিপার্শ্বিকতার প্রতিকূলতার অস্তিত্বের সংকট নিয়ে প্রকাশিত হয় তার সাহিত্যে মূলত পুরুষ শাসিত সমাজে মেয়েদের দুরবস্থা প্রতিকূল পরিবেশ এবং সংঘাতের মধ্য দিয়ে নারীদের টিকে থাকা এবং জীবনের সৌধ নির্মাণ করা এরই চিত্ররূপ আশাপূর্ণা দেবীর সাহিত্যে কিন্তু সংসারকে বা গৃহজীবনকে স্থির রাখার বাসনা মেয়েরা তাদের প্রতি অন্যায় অপরাধের বিরুদ্ধে ক্রোধে খুবই বিদিন্ন না হলেও তাদের প্রতিনির্বত জীবনধারার অবিচলিত অসংকিত চিত্তে তাদের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে যার সামনে এস্ত সংকুচিত হয়ে পড়ে অবিচার অভিধান নারীর উপলক্ষ তার উপেক্ষায় ব্যর্থ হয়ে যায় পুরুষের আঘাত ও আক্রমণ সমাজ জীবন বা গৃহের নারীর ভূমিকায় কথা বলেছেন বিভিন্ন লেখায় ক্যাকটাস গল্পে তার ভূমিকা নিয়ে তিনি বলেছেন মেয়েরা বিদ্যায় কর্মে পদমর্যাদায় বা পদের জটিলতায় যেখানেই পৌঁছুক তারা একেবারে অন্তরের অন্তর্লুকের একান্ত বাসনাটি থাকে মনের মতো একটি ঘর সেখানে সুন্দর করে সংসার করা অন্যত্র আশাপূর্ণা দেবী বলেছেন নারীকে ঘিরেই সমাজ গঠনের পরিকল্পনা আর নারীর আত্মবিলুপচারী সহনশীলতার টিকিয়ে রাখা নারী জীবনের সঙ্গে সঙ্গে সমগ্র সমাজ জীবনের ছবিও প্রতি এঁকেছেন এক্ষেত্রে নিজস্ব জগতি তার রচনার প্রেক্ষাপট হয়েছে সাধারণ জীবনের ছবিতে অঙ্কিত হয়েছে যা কখনো সরল কথায় বক্রকুটির জটিলতা লেখিকার অন্তর্দৃষ্টিতে পরিচিত সমাজের অন্তরাল মৃদু পরিহাস তার লেখার এক মনোরম আকর্ষণ চেতনায় তিনি নিঃসন্দেহে আধুনিক তাই সমাজের ক্ষুদ্রতা সংকীর্ণতার সংস্কারের অতিক্রম করে তিনি অগ্নিশিখার মতো ঝলসে উঠেছেন ফ্রেন্ডস এবার কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে বলছি আশাপূর্ণা দেবীর বিভিন্ন উপন্যাসের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য প্রথম প্রতিশ্রুতি নাইনটিন সিক্সটি ফোরে তা প্রকাশিত হয়েছিল সুবর্ণলতা নাইনটিন সিক্সটি সিক্সে এবং বকুল কথাও সেই সময় নাইনটিন সিক্সটি সিক্সে যে ত্রয়ী উপন্যাস মহাকাব্যকে রূপে একটি পরিবার তিনি যে পর্যায়ে পৌঁছেছেন তিনি নারীকে নিয়ে গড়ে উঠেছে মা মেয়ে ও নাতনির মধ্যে দিয়ে প্রথম উপন্যাস প্রথম প্রতিশ্রুতি কেন্দ্রীয় চরিত্র সত্যবতী ঠিক তদ্র আশাপূর্ণা দেবীর উপন্যাস অনেক ক্ষেত্রে সমগুত্রীয় হয়ে উঠেছে অজস্র ছোট গল্প লিখেছেন আশাপূর্ণা দেবী তার ছোট গল্পের উপজীব্য সাধারণ মানুষ সংসারের ক্ষুদ্র সীমায় আবদ্ধ সাধারণ মানুষের অতি সাধারণ জীবন কথা কিন্তু এই যে সাধারণ জীবন লেখিকা গল্পের আশ্রয়ে বা অবলম্বন করে তাকে তিনি কর মনে করেন না তিনি মনে করেন সত্যি কি নেহাত সাধারণ অন্তরালে কি অন্য এক জীবনলীলা বহে চলেছে সেখানে কত বিচিত্র রং বিচিত্র স্বাদ কত বৈচিত্র আর জটিলতা বিশালতার আর ক্ষুদ্রতার কত টান পুরেন দেবীর ছোট গল্পে সাধারণ জীবনের অসাধারণের প্রকাশ তুচ্ছ অসামান্যের কি অভিব্যক্তি ফ্রেন্ডস দেবী নিয়ে আমি এইটুকু আলোচনা করলাম আলোচনার তো আরও অনেক আছে আমি জাস্ট ইম্পর্ট্যান্ট টপিকগুলো নিয়ে আলোচনা করলাম এবার আমি দু একটি কোয়েশন নিয়ে বলছি ফলো করবেন কোয়েশ্চেন নাম্বার ওয়ান আশাপূর্ণা দেবী কি কি পুরস্কারে সম্মানিত হয়েছিলেন আনসার লীলা পুরস্কার ভুবন মোহিনী স্বর্ণপদক রবীন্দ্র পুরস্কার জ্ঞানপীঠ পুরস্কার পদ্মশ্রী নেক্সট কোয়েশ্চেন আশাপূর্ণা দেবী মোট কয়টি বই লিখেছিলেন প্রায় দুইশোটি আশাপূর্ণা দেবীর সাহিত্যে কি শের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল আনসার নারী জীবনের আন্তরিকতার উপর ভিত্তি করে আশাপূর্ণা দেবীর তিনটি উল্লেখযোগ্য উপন্যাস কি কি আনসার প্রথম প্রতিশ্রুতি নেক্সট সুবর্ণলতা নেক্সট বকুল কথা নেক্সট কোয়েশ্চেন প্রথম প্রতিশ্রুতির প্রধান চরিত্রকে কে আনসার সত্যবতী দেবীর ছোট গল্পের উপজীব্য বিষয় কি আনসার সাধারণ মানুষ তো ফ্রেন্ডস ভিডিওটি পুরো দেখবে তাতে হেল্প হবে আজকের জন্য আমার ভিডিও এতটুকু থ্যাংক ইউ